আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো স্কুল শার্ট কাটিং ও সেলাই। আপনারা এই ভিডিওটি দেখলে সব মাপের স্কুল শার্ট কাটিং ও সেলাই করতে পারবেন। তবে আমি এটাতে কলার কাটিং কিভাবে করতে হয় একদম এ টু জেড সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। আপনারা এই ভিডিওটি দেখলে কলারও কাটিং করতে পারবেন এবং যে স্কুল শার্টের মধ্যে কাদের মধ্যে যে শোল্ডার হয় ওটাও আপনাদেরকে সেলাই করে দেখিয়েছি, ওটাও শিখতে পারবেন ইনশাল্লাহ। এবং আরও একটি মজার বিষয় হচ্ছে এই ভিডিওটিতে আমি জোকালি কীভাবে ভাঙতে হয়, মানে কলার কীভাবে বসাতে হয়, বুদাম প্লেট কাজ প্লেট কীভাবে বসাতে হয় ভাঙতে হয় ওটাও আপনাদেরকে দেখিয়েছি এই ভিডিওটিতে। তো আপনারা এই ভিডিওটি দেখলে জোকালিও ভাঙতে পারবেন। এখানে এক গজ কাপড় আছে, এটার বহর হচ্ছে একটু বাড়তি আছে বহর, তিন হাত বহর। তো আপনারা আড়াই হাত বহরের কাপড় দিয়েও 20 ইঞ্চি লম্বা শার্টের কাটিং করতে পারবেন। 20 ইঞ্চি লম্বা শার্টের কাটিং আড়াই হাত বহরের কাপড় দিয়েও করতে পারবেন। এটা তিন হাত বহর, তিন হাত বর না হলে চলবে। আমি কাপড়টাকে খোলার পরে এভাবে ভাঁজ করেছি। কাপড়ের বন্ধ দিকটা সামনের দিকে আর যে খোলা দিকটা আছে এটা আমার দিকে। আমি দুই ফাট রেখেছি খোলা দিকটা আমার দিকে, যেটা কাপড়ের খোলা দুইটা কাঁচা আছে আমার দিকে, দুটোটা কাঁচা, আর যে দিক বন্ধ এটা আমার সামনের দিকে। প্রথমে আমি ফোনে 2 ইঞ্চি করে একটা মার্ক দিয়ে নিচ্ছি, এটা হচ্ছে বক্স প্লেট এবং বুদাম প্লেটের জন্য। ফোনে 2 ইঞ্চি করে এটা মার্ক দিয়ে দিচ্ছি। পরবর্তীতে এভাবে ফিতাটা রেখে আমি 1.5 ইঞ্চিতে একটা মার্ক দিচ্ছি, এটা হচ্ছে কাদের শেপের জন্য। এরপর দিয়েছে মোহরার জন্য বা বুকের মাপ, যেখানে সেন্টার হবে ওখানে। তো এটা হচ্ছে আপনার বুকের মাপ যেইভাবে হবে ওইটার থেকে এই মোহরা কতটুকু নামাবেন, কতটুকু বড় হবে বা ছোট হবে এটার মাপটা আসবে বুকের মাপের থেকে। স্কুল ডেসে শার্টের বেলায় কম ম্যাক্সিমাম ক্লাস 1 থেকে বা প্লে থেকে 5 পর্যন্ত, মানে 30-এর নিচে যাদের বডি তাদের ক্ষেত্রে বুকের মাপের থেকে একটু বাড়তি নিতে হয়। কীভাবে বাড়তি নেবেন আমি দেখাচ্ছি। এটার বুকের মাপ হচ্ছে 24, 24-এর 4 ভাগের 1 ভাগ কত? 6। আমি 1/2 ইঞ্চি বাড়তি নিচ্ছি, এই 6.5 মোড়া দিলাম। আমি আবার বলতেছি এটা শুধু স্কুল ডেসের ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত, মানে 30-এর নিচে যাদের বডি তাদের ক্ষেত্রে একটু বাড়তি নিতে হয়। এটা যেহেতু 24 তাই আমি এভাবে নিয়েছি 1/2 ইঞ্চি বাড়তি নিয়েছি। 24-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6, আমি 6.5 নিয়েছি, 1/2 ইঞ্চি বাড়তি নিয়েছি। তো আপনারা এভাবে করে কাটিং করে নেবেন। আর যদি কোনো আপনার বডি যদি কোনো মনে করেন 28 হয়, তো 28 হইলে আপনার 28-এর 4 ভাগের 1 ভাগ কত? 7। তো আপনারা 7.5 নেবেন মোহরা। এর উপরের গুলোর বেলায় আপনারা একটু কম নিতে হবে আরও, ওটা আমি আমার অন্য 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 কাটিংয়ে আমি দেখিয়ে দিয়েছি। যদি কোনো আপনার বুঝার কোনো ইচ্ছা থাকে ওখান থেকে বুঝে নেবেন। তো আমি সবসময় বল দিতেছি, এখনও বলতেছি 30-এর নিচে যাদের বডি তাদের 1/2 ইঞ্চি বাড়তি নেবেন। যেমন এটা হচ্ছে 24-এর 4 ভাগের 1 ভাগ, এটার বডি হচ্ছে 24, 24-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6, আমি 6.5 নিয়েছি। আর লম্ব হচ্ছে 20, ডাইরেক্ট 2 ইঞ্চি বাড়তি নিলাম, 21-22 ইঞ্চিতে আমি একটা মার্ক দিয়েছি। স্কেল দিয়ে মার্কগুলো দিয়ে নিলাম। কলারের ফাঁসের জন্য 2 ইঞ্চিতে আমি একটা মার্ক দিলাম। কলারের ফাঁস যেটা কাটিং করবো, আমি কীভাবে কাটিং করবো ওটা দেখাবো। তো কাদ হচ্ছে 14-এর অর্ধেক হচ্ছে 7। তো আমি 7.5 নিচ্ছি সেলাইসহ 7.5 নিচ্ছি। পরবর্তী হচ্ছে বুক হচ্ছে 24, তো 24-এর 4 ভাগ এটা হচ্ছে মেন শার্টের যে ডোলাটা এটা এখান থেকে আসবে, মোহরার যে সেন্টারটা এই সেন্টার থেকে মূলত ডোলার মাপটা চলে আসবে।
24 বডি হচ্ছে 24 24 এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6 এই 6 তে প্রথম একটা মার্ক দিলাম এবার আমি চার্টে কতটুকু ডলা দিব এটা আমার উপর ভিত্তি করবে আমি কি এই চার্টটা কি ফিটিং বানাবো নাকি লুজ বানাবো যেহেতু স্কুল ড্রেস চার্ট এটা কোনো ফিটিং হওয়ার দরকার নাই বাচ্চাদের চার্ট এটা একটু লুজই হবে তো তারপরেও অনেকে বেশি লুজ চায় অনেকে কম চায় তো আপনারা আপনাদের মতো ইচ্ছে মতো দিয়ে দিবেন আমি এটা 2.5 ইঞ্চি লুজ দিয়ে কাটতেছি কলারের ফাঁস দিয়েছি আমি 2 ইঞ্চি আর কাদ হচ্ছে 14 অর্ধেক হচ্ছে 7 আমি 7.5 দিয়েছি সেলাই সহ আর বডির মাপ হচ্ছে 24 এর অর্ধেক 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6 তো আমি বরাবর 2.5 ইঞ্চি লুজ দিয়ে শার্টটা কাটিং করতেছি 8.5 দিয়ে আমি শার্টটি কাটিং করতেছি তো এখানে যে রকম 8.5 এখানে 8.5 দিয়ে দিচ্ছি আমি এটাতে কোনো কোমরে শেভ হবে না আমরা বড়দের শার্ট কাটার সময় কোমরে কিন্তু এখানে 8.5 দিলে কোমরে দিই 8 বা এখানে 7.5 এভাবে দিই কিন্তু স্কুল চার্টের বেলা এটা হচ্ছে না এটা বরাবর মানে সমানে হচ্ছে তো এখন ফকেটের জন্য আমি মার্ক দিয়ে দিব বুকের মাপ অনুযায়ী যেখানে মার্ক দিয়েছি বুকের মাপ বা হাতের মোড়ার মাপ এখানে আমি পকেটটা দেব ফোনে 2 ইঞ্চিতে ভিতরে আমি পকেটের মার্ক প্রথমটা দিয়েছি আর 3.5 ইঞ্চি আমি পকেটের মানে ফাঁস দিয়েছি আর লম্বা তো ওভাবেই হবে 3.5 আর যে একটু কোনা বাইর হবে ওখানে 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি বাদ দিই এটা প্রয়োজনে আমি দেখিয়ে দিব আমার ভিডিও এরকম দেয়া আছে শার্ট কীভাবে কলার পকেট কীভাবে ভাঙতে হবে ওটা আপনারা ওখান থেকে শিখে নিতে পারবেন তো আমি এখন মার্ক দিয়ে নিচ্ছি স্কেল দিয়ে এখানে 1 ইঞ্চি 200 তো আমি শেপ দিয়েছি তো এভাবে দিয়ে দিবেন আমি কীভাবে কাটতেছি খেয়াল করুন এখানে চাকানগুলো দিয়ে দিলাম এটা এভাবে ভাঙা পড়বে এই কাপড়টা যেভাবে আছে আমি এভাবে ঘুরিয়ে আমার দিকে নিয়ে আসলাম নিয়ে এসে আমি ছোট্ট করে একটা কাপড় নিলাম সমান করে নিলাম এই কাপড়টা আমি কতটুকু বাস দিব এটা আমার সামনের ফাট উপর ভিত্তি করে বাস দিতে হবে সামনের ফাট থেকে 1/2 ইঞ্চি যে মার্কটা আছে মার্কের থেকে 1/2 ইঞ্চি কম হবে তো ওভাবে আপনাদের অনুমান করে বাস করে নেবেন আমি অনুমান করে বাস করে নিলাম এইদিকে আমি 1/2 ইঞ্চি নিচে নামিয়ে দিচ্ছি দেখতেছেন আপনারা এদিকে আমি যে নিচে ফিস নিচের ফার্ট মানে ফিসের ফার্ট যেটা নিচে যেটা আছে এটা আমি 1/2 ইঞ্চি উপর থেকে কমিয়ে দিয়েছি আর 1/2 ইঞ্চি এদিক থেকে কমিয়ে দিয়েছি এদিক থেকে কেন কমাইছি আপনাদেরকে বুঝাচ্ছি আমি এদিক থেকে কমানোর উদ্দেশ্য হচ্ছে আমি যখন শার্টটা সেলাই করবো সেলাই করার পরে বুতাম প্লেট বা কাজ প্লেট দোনোটা দিব দেওয়ার পরে যখন বুতামটা মারবে একটার উপর একটা উঠে 1/2 ইঞ্চি কাপড় এখানে লাগবে ওই কারণে এই 1/2 ইঞ্চি কাপড় আমি বাদ দিয়ে পিছনের ফাটটা কাটতেছি তাহলে আয়রন করার সময় সামনের ফাট পিছনের ফাট এক সমান হয়ে যাবে বুতাম মারার পরে তো আপনারা দেখছেন এটা কীভাবে কাটতেছি তবে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে এখানে আমি 1/2 ইঞ্চি বাড়তি নিচ্ছি এই 1/2 ইঞ্চি বাড়তি নিচ্ছি এটা এভাবে আমি কাটিংটা করবো
পিছনের ফাটে শুধু এই দিকে হাফ ইঞ্চি বাড়তি আর দুই দিকে কম। মোটামুটি কাটিং হয়ে গেছে। এখন আমি হাতা কাটিং করবো। হাতা কাটিংয়ের জন্য আমি সাত ইঞ্চি ফার্স্ট নিলাম, তো আরও 1 ইঞ্চি বাড়তে নিলাম, মানে 8 ইঞ্চি নিলাম মোট। আমার যে শার্টের বুকের মাপ অনুযায়ী এটা হচ্ছে, আমি 1/2 ইঞ্চি বাড়তে নিয়েছি 7 ইঞ্চি। হাতার লম্ব হচ্ছে 6.5, 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য আমি 7 ইঞ্চিতে মার্ক দিলাম। এটা বর্ডারের জন্য, হাতের মুখের বর্ডার। এখানে 3 ইঞ্চি হাতার মোড়া শেপের জন্য, এটাতে একটা মার্ক দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। বর্ডারের মাপ হচ্ছে 24, 24-এর থেকে আমি 24-এর চারপাশে হচ্ছে 6 ইঞ্চি, তো আমি 1 ইঞ্চি বাড়তি দিচ্ছি, 7 ইঞ্চি হাতার মোড়া দিচ্ছি। হাতার মুখ 11, 11-এর অর্ধেক হচ্ছে 5.5। তাল ফাট কেটে দিচ্ছি 1/2 ইঞ্চি করে, যেটা সামনে থাকবে। তো একই মাপে আমি আরও একটা কাটিং করে নেব, একদম সেম এটার মাপে। এখন তিরা কেটে নেব, পিছনে যেটা হয়। এটা কাপড়টা আমি সোজা করে কেটেছি তিরার জন্য, এটাকে আমি এভাবে একটা বাঁশ দিয়ে কাঁধ হচ্ছে 14, 14-এর অর্ধেক হচ্ছে 7, আর সেলাই সহ আমি 7.5 নিলাম, 7.5, 7.5, 15, দুই দিকে সেলাই চলে যাবে 1 ইঞ্চি, তারপর 14 বরাবর টিকবে। এদিকে আমি 4.5 নিলাম, এদিকে 3 নিলাম, এবার আপনাদেরকে বলি এইদিকে 3 নেওয়ার কারণ হচ্ছে, আমি যে প্রথমে কাদের শেপটা দিয়েছি কত ইঞ্চি, ওটার থেকে মূলত এখানে তিরাতে কত নিব এটা হচ্ছে ওখান থেকে মাপটা আসবে। ওখানে আমি 1.5 ইঞ্চি নিয়েছি, আপনারা খেয়াল করছেন, তো এই 1.5 ইঞ্চি এখান থেকে চলে আসবে, 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 3 ইঞ্চি, 3 ইঞ্চি এখানে নিলাম, আর সবসময় এখান থেকে 1.5 ইঞ্চি বাড়তি, তো এখানে নিচ্ছে কত, 4.5 ইঞ্চি, ঠিক আছে, 3 ইঞ্চি, 4.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি এখানে বাড়তি নিলাম। 1 ইঞ্চি শেপটা দিব আমি, আর বড় শার্টের বেলায় এখানে 4 ইঞ্চি হলে এখানে 5.5 ইঞ্চি, সবসময় 1.5 ইঞ্চি বাড়তি থাকবে। আর এইখানের মাপটা আসে কাদের থেকে, এটা খেয়াল করতে হবে, এখানে কাদের যেভাবে শেপ হবে ওভাবে এখানে রাখতে হবে। কাদের যদি কোনো 1.5 ইঞ্চি করে শেপ দিই, এখানে বরাবর 3 ইঞ্চি রাখতে হবে, 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 3 ইঞ্চি।
একই মাপে আরো একটা কেটে নেব, তবে একই মাপে বললে ভুল হবে, এটা 200টা বাড়তি কাটতে হবে উপরের পাড় দিকে। এটার বাড়তি কাটার কারণ হচ্ছে নিচের পাড়টা যেন একটু লুজ থাকে, উপরেরটা বরাবর ফিনিশিং থাকে, ওই কারণে সবসময় নিচের পাড়টা 2 ইঞ্চি বাড়তি কাটতে হবে, 200টা বাড়তি কাটতে হবে, সরি। বাস আমি 200টা বাড়তি কেটে কেটে ফেললাম। এটার গলা হচ্ছে 12, তো আমি এখানে 15 ইঞ্চি বক্রম নিলাম, আর ফাঁসে নিলাম 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি বা 4.25 ইঞ্চি যা নেন হবে, সমস্যা না, 3.5 ইঞ্চি হলে হবে, 4.25 ইঞ্চি হলে হবে। তবে আমি কলারটা কাটিং কীভাবে করতে আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি। আমি আবারও বলতেছি এটার গলা হচ্ছে 12, 13, 14, 15, মানে 3 ইঞ্চি বাড়তি নিলাম আমি। এটাকে বাজ করে দিয়ে একটা ফিন মারে দিলাম, আমি প্রথমে 12 ইঞ্চিতে একটা মার্ক দিলাম চক দিয়ে, মার্ক দিয়ে এখানে মার্জিনটা টেনে দিলাম, তো এখানে একটা শেপ দিতেছি আমি। এটার আমি কোনো মাপ দিচ্ছি না, এখানে 1 ইঞ্চি পরিমাপ শেপটা দিচ্ছি আপনাদেরকে, মেপে দেখাই। 1 ইঞ্চি বা 1.25 ইঞ্চি দিলে হবে, 1.25 ইঞ্চি বা 1 ইঞ্চি যা দেন সমস্যা নেই, এখানে শেপ যারা বেশি দিতে চান তারা 1 ইঞ্চি দিবেন, আর যাদের শেপ একটু কম হলেও চলবে, আর স্কুল শার্টের মধ্যে 1.25 ইঞ্চি দিলেও চলে। তো আমি 1 ইঞ্চির মতোই দিলাম। তো পরবর্তীতে এখানে আর কোনো ঝামেলা নাই মূলত, এখানে যেহেতু ডাবল ফাট কলার হবে না, 1 ফাট কলার হবে, তো এখানে আপনি ফয়েন্ট কতটুকু দিবেন এটার উপর ভিত্তি করে এই ফয়েন্টে আপনি একটা মার্ক দিয়ে দিবেন। আমি 2.5 ইঞ্চি ফয়েন্ট দিচ্ছি, স্কুল শার্টের বেলা 2.5 ইঞ্চি দিলে যথেষ্ট, এটা যেটা আছে সবটাই থেকে যাবে, কারণ হচ্ছে এটা কোনো ডাবল ফাট কলার না, সেলাই কোনো মাঝখান থেকে কমবে না। তো 2.5 ইঞ্চি দিলাম আমি, আমি ইচ্ছে করলে 3.25 ইঞ্চিও দিতে পারি বা 2 ইঞ্চি 200টাও দিতে পারি, না আমি 2.5 ইঞ্চি দিলাম। তো এটা এভাবে দিয়ে এ একটু বাঁকা করে এই দিক থেকে 200টা করে এদিকে বাসিয়ে এনে এইদিকে বরাবর 2.5 ইঞ্চি শেপটা দিলাম, মানে এটা কীভাবে কাটবে, এখান থেকে এসে এখানে এসে এখানে এসে এভাবে এসে এদিকে একটু মানে বাসিয়ে আনছি আমি, এটা একটু শেপ হওয়ার জন্য, তো এভাবে এখানে চলে এসছে। তো আমি আপনাদেরকে কেটে দেখাই এটা। কলার কাটিং শেষ, দেখছেন আপনারা এখানে আমি 1/2 ইঞ্চি এভাবে এনে দাবিয়ে দিয়েছি, খেয়াল করছেন, এখানে 1.25 ইঞ্চি, এখানে 1.25 ইঞ্চি, এখানে 1/2 ইঞ্চি, আর এখান থেকে একটু বাসিয়ে এখানে একটু শেপ দিয়েছি, আপনারা দেখছেন এখানে 200টা শেপ দিয়েছি, এটা এমনি এসে একটু বাঁকা গেছে, আপনারা খেয়াল করলে বুঝতে পারেন। আমি সব কলারটা খুলে দেখাই, এই দেখুন কলারটা কীভাবে হয়ে গেছে। তো মূলত এভাবে আপনারা কলার কাটিং করতে পারবেন, এভাবে আপনারা কলার কাটিং করবেন। এটা 10.5 ইঞ্চি নিলাম, আর ফাঁসে হচ্ছে 1.5 ইঞ্চি, মানে আমি 2টা করে নিলাম, এটা হচ্ছে ষোল্ডারের জন্য, লম্বাতে দুটার জন্য 10.5 ইঞ্চি নিয়েছি আমি। তো এটা কোনাকুনি করে আমি একটু কেটে দিলাম, এবং এখান থেকে শুরু থেকে এখানে এসে একটু বি সিস্টেম করে দিলাম, মানে তিরিকার মতন একটু কোনাকুনি করে দিলাম। এটা দেখতেছেন, আবার দেখলে এটা আর দ্বিতীয়বার দেখার দরকার হবে না আশা করছি, শুধু নিচের দিকে একটু চিকন করে, আর উপরেরটা বরাবর যা আছে তার হেঁট থেকে যাবে, এবং তীরের মতো করে একটা চিহ্ন করে দিলাম। এটা হচ্ছে ষোল্ডার মূলত। তো শার্ট কাটিংয়ের পরে যে বাড়তি কাপড়টা বেশি গেছে ওটাতে আমি কলার মানে ফেস্টিংটা বসিয়ে নিচ্ছি। কলার বসানো শেষ,
এখন ফোকাট ভাঙবো, দুই ভাঁজ করে আমি ফোকাটের মুখে যে একটা বর্ডার হয় ওটা দিয়ে দিলাম, বর্ডারটা দুই ভাঁজ করে দিয়েছি। দেওয়ার পরে আমি এটা ফোনে 1 ইঞ্চি করে বর্ডার ভেঙেছি, আমি 4 ইঞ্চি ফোকাট দেবো, পাশে 4 ইঞ্চি। তো 4 ইঞ্চিতে আমি মার্ক দেওয়ার পরে এটা ভেঙে নিলাম, তো লম্বাতে আমি 1/2 ইঞ্চি বাতি দেবো, 4.5 ইঞ্চি দেখুন, 4.5 ইঞ্চি মানে 1/2 ইঞ্চি বাতি দিতে হবে, কোনা যেটা হবে এটা 1/2 ইঞ্চি বাতি, চতুর্দিকে 4 ইঞ্চি আর মাঝখানে যে কোনাটা আছে ওখানে 1/2 ইঞ্চি বাতি, মানে 4 ইঞ্চি আর 4.5 ইঞ্চি, বাস ফোকাট ভাঙা শেষ। এখন আমি শোল্ডারগুলো বসিয়ে নিচ্ছি, বসানো শেষে স্কেল দিয়ে একটু ঢলা দিলে ফিনিশিংটা ভালো হয়। তো এটা হচ্ছে সামনের ফ্ল্যাট, একটা হচ্ছে বুতাম ফ্ল্যাট, একটা হচ্ছে কাঁচ ফ্ল্যাট। আমি প্রথমে বুতাম ফ্ল্যাটটা ভেঙে নিচ্ছি, একদম ছাকান তো দোনো দিকে দেওয়া আছে, একদম সমান করে ভেঙে নিলাম আয়রন মেশিন দিয়ে, যেহেতু কাপড়টাতে উল্টা পাল্টা নাই, আমি কীভাবে এটাতে ফেস্টিং বসাতে হবে মানে সামনের যে শো ফ্ল্যাটটা কীভাবে ভাঙতে হবে ফেস্টিং দিয়ে ওটা দেখাচ্ছি আপনাদেরকে, যেহেতু উল্টা পাল্টা নাই। তো আমি শো ফ্ল্যাটের জন্য একটা ফেস্টিং নিলাম, আর ছাকান যেখানে আছে ও ওটার বাইরে বসিয়ে দিচ্ছি আমি, ছাকানের বাইরে, যেটা 2 ইঞ্চি করে আমি বাতি কাপড় রেখেছি, তো বাইরে বসিয়ে দিয়ে এভাবে এটা একটা ভাঁজ করে ভেঙে দিচ্ছি। তো ভেঙে দেওয়ার পরে এখন দেখুন একদম বরাবর যেখানে ছাকান আছে আছে ওখান পর্যন্ত বরাবর হয়ে গেছে, এখানে আর কোনো জোর ঝামেলা নেই, শুধু যেগুলো কাপড়ের উল্টা পাল্টা আছে ওগুলার অপর ফিটে বসাতে হয়, এটাতে যেহেতু উল্টা পাল্টা নাই এটা আমি ভাড়া ফিটে বসিয়ে একদম সুন্দরভাবে আয়রন মেশিন দিয়ে জোড়া লাগিয়ে নিয়েছি। এটা হচ্ছে বুতাম ফ্ল্যাট, একটা কাঁচ ফ্ল্যাট আর কলার সম্পূর্ণ আলাদা আলাদা রাখলাম আমি। তো প্রথমে আমি বুতাম ফ্ল্যাটটা সেলাই করবো, সেলাই করার আগে একটু বাড়তি কাপড় আছে ওটা কেটে ফেলতেছি, যেহেতু দুইটা একসাথে কেটেছি আমি দুটোটা সমান করে কেটেছি, বুতাম ফ্ল্যাট যেহেতু চিকন হবে ওই কারণে আমি বাড়তি কাপড়টা কেটে ফেলে দিয়েছি। ফোনে 1 ইঞ্চি করে আমি সেলাইটা দিচ্ছি, ভিতরের দিকে কাপড়টা গুঁজে দিচ্ছি, এটা হচ্ছে কাঁচ ফ্ল্যাট, এটা হচ্ছে বামের বাম কিনারের কাঁচ ফ্ল্যাট, এখানে পকেট হবে, দুই পাশে দুইটা সিলে দিয়ে নিচ্ছি। তো এটা যেহেতু স্কুলের ড্রেস এটাতে একটা বেস আছে, স্কুলের নাম হচ্ছে উত্তর বেতিয়ারা জাবানের নূর শিশু একাডেমি, এই স্কুলের ড্রেসটা আমি সেলাই করতেছি। তো বেসটা লাগানোর পরে আমি ফকেটের জন্য তো আগেই মার্ক দিয়ে দিয়েছি কোথায় ফকেটটা লাগানো হবে, তো ওখানে আমি বরাবর করে ফকেটটা লাগিয়ে নিচ্ছি। মুখে দিয়ে ইয়ে একটু ডাবল করে সিলে দিলাম, কারণ মুখে দিয়ে যেহেতু প্রেশার বেশি পড়ে ওখানে সিলে যাওয়ার সম্ভাবনা আছে, ওই কারণে ডাবল করে সিলে দিলাম। এটা হচ্ছে বাম পাশের, সামনের বাম পাশেরটা সেলাই হয়ে গেছে, ডান পাশের সেটটা প্রথমে সেলাই হয়ে গেছে। তো এখন আমি পিছনের ফাটটা নিয়ে তিরা লাগাবো, তিরা দুইটা কেটেছি আপনারা দেখেছেন কীভাবে কেটেছি ওটাও দেখেছেন, প্রথম যেটা কেটেছিলাম এটা উপরে থাকবে আর পরে যেটা কেটেছি ওটা নিচে দিচ্ছি, দিয়ে সমান করে সেলাই করে নিচ্ছি। সেলাই করার পরে উপরের দিক থেকে একটা সাপ সেলে দিয়ে নিলাম, তো এখন আমি সামনের পাড়টা লাগিয়ে নিচ্ছি, সামনের পাড়টা দুইটা তীরার মাঝখান দিয়ে ঢুকে যাবে, আমি যেভাবে সেলে করতেছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন আপনারা, ঢুকে গেছে। আরেকটা তীরে কীভাবে ধরতেছি দেখুন, উল্টো দিক থেকে এনে উপরে উঠিয়ে দিলাম, তো সেলাই করার পরে সামনেরটা ভিতরে ঢুকে গেল।
তো আমি তিরাতে একটা সাবসিলে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে শোল্ডার, শোল্ডারে আমি দুইটা ব্লু কাপড় লাগাইতেছি। এই ব্লু কাপড়গুলো আমি ফোনে 1 ইঞ্চি করে কেটেছি, লম্বাতে যতটুকু দরকার একটু বাড়তি কাটলে সমস্যা নেই, লম্বাতে আমি কেটে দুই দিক থেকে ভাঁজ করে ভেঙে দিয়ে এটা লাগিয়ে নিয়েছি। এটার কাজ মোটামুটি শেষ। এখন এটা আমি উল্টিয়ে নেব। ফোনে 1 ইঞ্চি করে ব্লু কাপড়ের ফাঁসে কাটলাম, কাটার পরে আমি এটা লাগিয়ে দিলাম 1 ইঞ্চি উপর থেকে 1 ইঞ্চি নিচে, মানে যে তীর কেটা আছে এখন যেখানে সুতা লাগাইতেছি এটার 1 ইঞ্চি নিচে আমি ব্লু কাপড়টা লাগিয়েছি। একদম সহজ বুঝতে গেলে, তো আমি 1/2 ইঞ্চি কাপড় রেখে বাড়তি কাপড়গুলো কেটে নিচ্ছি। কেটে নিয়ে দেখুন কীভাবে আমি উল্টাইতেছি। উল্টানো শেষ, মোটামুটি একদম শোল্ডার হয়ে গেছে। তো আমি মুখে মুখে একটা সেলাই দিয়ে দিচ্ছি, একদম মুখে মুখে। বরাবর 1 ইঞ্চি নিচে আমি কোনা থেকে 1 ইঞ্চি নিচে, মানে উপর থেকে 1 ইঞ্চি নিচে আমি ব্লু কাপড়গুলো লাগিয়েছি। কোনা বরাবর আসার আগে সুতাটা লাগাতে হবে, আর সুতাটা না লাগালে কোনাগুলো ভালোভাবে উঠবে না। অবশ্যই সুতাটা লাগাতে হবে। তো হয়ে গেছে। একইভাবে আমি কাছে কাছে একটা সিলে দিয়ে নিচ্ছি। হয়ে গেছে ছোলডা সেলাই। এটা হচ্ছে হাতা, হাতা আমি আগে কেটে রেখেছি। এটা আমি দুইটা দুই দিকে ভেঙে সেলাই করতেছি, না হলে তাল পাট বেশ কম হয়ে যাবে। এটাতে আমি কোনো ধরনের ফেস্টিং না লাগিয়ে আমি হোল্ডিং করে নিলাম একদম সহজভাবে। এভাবে করে নিতে পারেন আপনারা। হোল্ডিংটা হয়ে গেছে, শুধু একটা সিলে দিয়ে হোল্ডিংটা করে নিয়েছি। তো আমি বড়ির সাথে মেপে দেখলাম, একটু বড়িতে একটু বড় করতে হবে, হাতার মোহরের থেকে একটু বড় করতে হবে। হাতার মোহরের বরাবর করতে গেলে একটু বড়ি বড় করতে হবে। তো আমি একটু কেটে বড় করে নিলাম। এটা কীভাবে কাটতেছি এটা খেয়াল রাখতে হবে অবশ্যই, নিচের দিক থেকে কাটতে হবে, ফাঁসে কাটা যাবে না কোনোভাবেই। মাঝখানে চাগান দিয়ে নিলাম, দোনো দিকে মাঝখানে চাগান দিয়ে নিচ্ছি। তো আমি খোলফাত খোলফাত চাই, মানে তালপাট যেটা, এটা সবসময় যেটা একটু কম ওটা সামনের দিকে লাগিয়ে দিয়েছি আমি। আর শোল্ডারটা লাগিয়েছি আমি কোথায় আপনারা দেখুন, ভালো করে দেখা যাচ্ছে যে ছোটো জোড়াতে, তীর আর যে উপরের কাঁধের যে জোড়াটা আছে ওটাতে, পিছনেরটাতে না মানে সামনের যে জোড়াটা আছে ওটাতে লাগিয়েছি। এটা আমি আবার দেখাবো আপনাদেরকে। মানে সামনের ফার্ট যেটাতে, যেটা জোড়া আছে সামনের ফার্টে, ওটাতে শোল্ডারটা লাগাচ্ছি। এটা হচ্ছে সামনের পার্ট, এটাতে আমি লাগাচ্ছি জোড়াটা। বাস দুটো সিলে দিয়ে আমি এটা মোড়ার সেলাইয়ের কাজ শেষ করলাম।
মোটামুটি কাজ শেষ করার পরে আমি হাতার মোহরা থেকে হাতার মুখের থেকে একদম সাইড এটা সেলাই করে নিচ্ছি। হাতার মোহরা থেকে সাইডটা সেলাই করে নিলাম, দুটো সেলাই দিয়ে দিচ্ছি আমি। দুটোটাই একইভাবে আমি সেলাই করে দিচ্ছি। নিচের সেলাইটা দিয়ে নিচ্ছি, প্রথমে একটা সেলাই দিচ্ছি। পরবর্তীতে আরো একটা সেলাই দিয়ে শেষ করতেছি। এখন শুধু কলার বানানো আর কলার লাগানো, বাকি কাজ মোটামুটি কমপ্লিট। আমি যে কলারটা বসিয়েছি একটা ফেস্টিং বসিয়েছি, আপনারা দেখেছেন, কেটেছি, কাটাও দেখিয়েছি। তো এটার যে ব্যান্ডের সাইড আছে ওটা আমি সেলাই করে দিচ্ছি। সেলাই করে দেওয়ার পরে কেটে নিলাম। তো কলার থেকে একটু বড় করে একটা কাপড় নিলাম, একদম মুখে মুখে সেলাইটা দিচ্ছি। ব্যান্ডের সাইড কিন্তু খোলাই রয়ে গেছে, দেখতেছেন, নিচের যে ফাঁসটা আছে চতুর্ফাঁস, মানে দুই তিনটা ফাঁসে সেলাই হচ্ছে, শুধু এক ফাঁস বাকি আছে। তো কোনাতে একটা সুতো লাগিয়েছি আমি, কোনা বরাবর আসার আগে একটা সুতো লাগিয়ে দিয়েছি। এই কোনা বরাবর আসার আগে, এক সেলাই আসার আগে সুতোটা লাগালাম, পরবর্তীতে সেলাইটা দিয়ে সুতা আটকে নিলাম। ছেলেটা অবশ্যই বক্রমের নিচে দিতে হবে। হাফ ইঞ্চি কাপড় রেখে বাকিগুলো কেটে ফেলতেছি, কোনাগুলো কেটে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সিলাইতে যেন কেসির ফোঁস না লাগে। তো কলার বানানো হয়ে গেছে, আমি দূষিত করে একটা সেলাই দিয়ে নিচ্ছি। এটা কোত্থেকে দিচ্ছি এটা খেয়াল করতে হবে অবশ্যই। সেলাইটা আমি ব্যান্ডের বরাবর ব্যান্ড পর্যন্ত থেকে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমি এটা একটু শেপ করে সেলাইটা দিয়েছি। এখানে আমি হাফ ইঞ্চি কাপড় রেখে বাকিগুলো কেটে ফেললাম। মাঝখানের সেন্টারটা আমি দিয়ে দিলাম। আমি কলারের সাথে বরাবর আছে কি না ওটা দেখবো। তো বরাবর অবশ্যই থাকে না, আমি যেহেতু কলারটা কাটার সময় ছোট করে কাটি। তো একটু বড় করতে হবে বড়ের ফাট। ও সবসময় খেয়াল রাখতে হবে নিচের থেকে একটু বড় করতে হবে, উপরে তেমন একটা বড় করা যায় না। আমি বারডা দিক থেকে কলারটা আমি জয়েন করতেছি, মানে যে সেলাইটা দিচ্ছে এটা কলার মানে শার্টের বারডা দিক থেকে, আপনারা দেখতেছেন বেজ দেখা যাচ্ছে, বারডা দিক থেকে আমি সেলাইটা দিচ্ছি। দেওয়ার পরে আমি উল্টো দিকে আরেকটা সেলাই দিয়ে এটা একদম ফিটিং করে দিচ্ছি। এখানে দুইটা, একটা সেলাই আগে পড়েছে আরেকটা এখন পড়তেছে, এখানে দুইটা হচ্ছে সেলাই। বাস কলারটা একদম ভিতরে ঢুকে গেল, দেখুন। বাস শার্ট ছিলেন মোটামুটি কমপ্লিট। তো এভাবে আপনারা শার্ট ছেলে করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।